দুগ্লামত যি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 2022 বর্ষত সেই একে পরিবেশ সৃষ্টি হব নাকি এইবারও? কারণ এবার যুদ্ধ সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে ভারত চীন সীমান্ত। এবার চীন সাজু হয়েছে ভারত আক্রমণের বাবে। যে কোনো মুহূর্ততে চীনে অত্যাধুনিক যুদ্ধ জাহাজেরে ভারত আক্রমণ চলাবলে সাজু আছে। যেহেতুকে ভারত চীনের সীমান্ত এলএসিত সস্ত্রম হয়ে আছে চীনা সেনা, চীনার নৌসেনা প্রত্যুত্তর দিবলৈ ইতিমধ্যে ভারতও সাজু করে রাখিছে যুদ্ধ জাহাজ। আর এই মুহূর্তে জানাব বিচারিছো, সিকিমত যুদ্ধ সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে ভারত আর চীনের সীমান্ত। আমি জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর, পুনের 2022 বর্ষের চীন ভারতের যুদ্ধর বা চীন ভারতের সেনার মাজত যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ হব নাকি তাক লৈ বিভিন্ন মহলত প্রশ্ন উত্থাপন হয়ে থাকার মাজত এইবার পুনের চর্চালে আহিছে ভারত চীন সীমান্তর সিকিমর প্রান্তক লৈ। ইতিমধ্যে ভারত চীনের সীমান্ত অতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিকিমর প্রায় 150 কিলোমিটার নিলগত চীনে নির্মাণ করেছে এক বিমান ঘাটি, আর যত Z-20 আর Z-10 দরে অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমান সাজু করে রখা হয়েছে। আর ছখনক যুদ্ধ বিমান ইতিমধ্যে সাজু করা হয়েছে সেই বিমান ঘাটিত। আর এই সমগ্র তথ্য প্রকাশ করেছে এটা স্যাটেলাইট ইমেজর জড়িয়ে। আমেরিকায় প্রকাশ করা সেই স্যাটেলাইট ইমেজর পাছতে ভারতও সাজু করে রাখিছে ইতিমধ্যে রাফেলর দরে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। ফিফথ জেনারেশনের চীনের যুদ্ধ জাহাজ J-20, আর সেই J-20 লো ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে ভারতক যিকোনো মুহূর্ততে আক্রমণ বা প্রত্যুত্তর দিবলৈ চীনে সাজু করেছে ভারতের সীমান্ত এইদরে যুদ্ধ জাহাজ। যাক লৈ এতিয়া ভারতও চোকা দৃষ্টি রাখিছে চীনের কারুকার্যক লৈ। চীনক প্রত্যুত্তর দিবলৈ, উচিত প্রত্যুত্তর দিবলৈ ভারতে সাজু করে রাখিছে ফ্রান্সত নির্মিত রাফেল যুদ্ধ বিমান। যাক লৈ এতিয়া চর্চা চলিছে ভারত চীনের মাজত পুনের যুদ্ধ হব নাকি তাক লৈ আরম্ভ হয়েছে চর্চা। কারণ 2022 বর্ষত পেঙ্গিং হ্রদত যেদরে ভারতীয় সেনা আর PLA আর্মি অর্থাৎ চীনা সেনার মাজত যে ধরনের সংঘাত হয়েছিল সেই সংঘাতর পাছত এই ভয়ঙ্কর রূপ লব নাকি পুনের? এবার যুদ্ধ হব নাকি? এবার বায়ুসেনার বিমান বা নৌসেনা সোমাই পড়ব নাকি যুদ্ধ? এই ধরনের চর্চা চলিছে। কারণ চুক্তি অনুসরি ভারত চীনের সীমান্ত যেতিয়া পহরা দি থাকিব আর সেনাবাহিনী সেটা কোনো মারণাস্ত্র লৈ নুফুরে, কিন্তু যে সময়ত এই ধরনের চুক্তি করা আসলে তথাপিও যে চীনের সীমান্ত ভারত চীন সীমান্ত অতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুগ্লামর পরিস্থিতি পুনের উদ্ভব হওয়ার সম্ভাবনা নুই করব নি এই মুহূর্তে। আর চীন আমেরিকার স্যাটেলাইট ইমেজরপা এক তথ্য পাওয়া গেছে, আর এই ইমেজর জড়িয়ে ভারতক প্রদান করেছে সমগ্র তথ্য। কারণ স্যাটেলাইটত ধরা পড়েছে চীনে সীমান্ত নির্মাণ করে থাকা বিমান ঘাটি, আর এই বিমান ঘাটির প্রায় যিকোনো মুহূর্ততে ভারতক আক্রমণ করবেন অত্যাধুনিক J-20 যুদ্ধ বিমান, লগতে J-10 যুদ্ধ বিমান। আর চীনের এই কারুকার্যক বাধা দিবর বাবে ভারতের সামরিক খণ্ডত থাকা অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ফিফথ জেনারেশনের যুদ্ধ জাহাজ আর ফোর্থ জেনারেশনের যুদ্ধ জাহাজ রাফেল ইতিমধ্যে সাজু করেছে ভারতীয় সেনায়। ইতিমধ্যে ভারতীয় সেনায় সিকিম সীমান্ত প্রায় 37খনেরও অধিক যুদ্ধ জাহাজ সাজু করে রাখিছে চীনে। যে সময়ত ছখন Z-20 যুদ্ধ বিমান, লগতে Z-10 যুদ্ধ বিমান 10খনক সাজু করে রাখিছে, ঠিক সেই সময়তে ভারতও কেবাখনো প্রায় 37খন যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান ইতিমধ্যে সিকিমত সাজু করে রাখিছে। ভারতীয় বায়ুসেনার যে বেস আছে, বায়ুসেনার ঘাটি আছে, সেই ঘাটিসমূহত ইতিমধ্যে সাজু করে রখা হয়েছে যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান। আর ইয়াকে লৈ এতিয়া আন্তঃরাষ্ট্রীয় মহলত চর্চার বিষয় হয়ে পড়েছে। এফালে চীনে যদি টাইওয়ানত আক্রমণের চেষ্টা চলাইছে বা প্রবেশের চেষ্টা চলাইছে, ঠিক সেই সময়তে চীনে ভারতের সীমান্তটো আগ্রাসনের রূপ লৈছে।
ৰঙা চীনৰ চকুলৈ ভয় নকৰে ভাৰতে। এই কথা নিশ্চয় আন্তঃৰাষ্ট্ৰীয় মহলত প্ৰতিপন্ন হৈছে আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় মহলত চীনৰ যি ভূমিকা, সীমান্তত যি ধৰণৰ আগ্ৰাসী ৰূপ, সেই আগ্ৰাসী ৰূপক লৈ বহু সময় আন্তঃৰাষ্ট্ৰীয় মহলত মুখ থেকেচা খাবলগীয়া হৈছে, ৰাষ্ট্ৰসংঘৰ মজিয়াত মুখ থেকেচা খাবলগীয়া হৈছে। যি সময়ত চীনে ভাৰত পাকি চীনে আৰু চীনৰ আৰু পাকিস্তানৰ মাজৰ সম্পৰ্কক লৈ তিক্ততা বাঢ়িছে, সেই সময়তে চীনে ভাৰতক যিকোনো প্ৰকাৰে দমন কৰাৰ চেষ্টাৰে মালদ্বীপ বা বাংলাদেশ আৰু শ্ৰীলংকাৰ লগত সম্পৰ্ক বৃদ্ধি কৰিছে আৰু সীমান্তটো এক প্ৰকাৰ আগ্ৰাসী ৰূপ লৈছে, যাৰ বাবে এইবাৰ যুদ্ধ হ'ব নেকি। কাৰণ চীনে বিমান ঘাটি নিৰ্মাণ কৰিছে ভাৰত চীনৰ সীমান্ত, অৰ্থাৎ ভাৰতৰ চিকিমৰ পৰা 150 কিলোমিটাৰ নিলগত সেই বিমান ঘাটি নিৰ্মাণ কৰিছে, যাৰ বাবে ভাৰতীয় সেনা বা ভাৰতৰ তৰফৰ পৰা সেই বিমান ঘাটি উচিত প্ৰত্যুত্তৰ দিবলৈ ভাৰতে সাজু কৰিছে অত্যাধুনিক ৰাফেল বিমান, লগতে অত্যাধুনিক যুদ্ধৰ টেংক।